শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। যারাই আমাদের এই এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের পেজ থেকে যারাই এই লাইভে যারাই জয়েন করলেন সবাইকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সময়ে আমরা দ্বিতীয় দিনের মতো এই খাদ্য সামগ্রী সাহায্য নিয়ে আমরা মাধবপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই খাদ্য সামগ্রীর মালিক আমি না, এখানে কোনো টাকা পয়সা আমার নাই, আমি শুধু তত্ত্বাবধায়ক। আপনারা এই গত দুই দিনে যে অভূতপূর্ব সাড়া দিয়ে যে টাকা পয়সা পাঠিয়েছেন, এই টাকা পয়সা দিয়ে আজকে আমি এইটা মাধবপুরের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি। আমরা প্রতিদিনই কিছু না কিছু ত্রাণ সামগ্রী পাঠাবো, তবে এটা নির্ভর করবে আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা এটা হয়তো পারবো। কিন্তু আমি ব্যক্তি পর্যায়ে প্রায় নিঃশেষ হয়ে গেছি। 10 লাখ টাকা নিয়ে বাড়িতে আসছিলাম, এখন আর 1 টাকাও নাই। কিন্তু জীবনও বুঝি নাই যে এত বড় এই যে বৈশ্বিক যে মহামারী এত লম্বা হবে, এত দীর্ঘ সময় থাকতে হবে। কিন্তু কি করবো, এত বেশি ডিমান্ড মানুষের খাবারের। মানুষ আগে কখনো এরকম হয় নাই যে আমার বাসার, আপনারা দেখেন আমার বাসার এই 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 কাঠের যে বেড়া ছিল এই বেড়া পর্যন্ত ভাঙিয়ে ফেলছে লোকজন, কারণ এখন মানুষ ডেসপারেট হইতেছে দিন দিন। আমি দেখেন আমার গেটের সামনে এই লোকগুলো আসছে, এরা আমার লিস্টের ভিতর নাই, কিন্তু এরা সকাল 7টা থেকে আমার বাসার সামনে দাঁড়ায় রয়েছে, ভাবতেছে যে আমি সাহায্য দিতে পারবো। কিন্তু এই সাহায্যগুলো দিব কোথায়? আমি একটা কথা ওনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা এদের কাছ থেকে শুনেন যে অবস্থাটা কি। আপনারা এই যে সকাল থেকে আইয়া বইরিস, আপনারা আমি তো ওইখানের চেয়ারম্যান মেম্বার উম্বার কিচ্ছু না, আপনারা কেল লেগে আইসুন। আপনারা কি কেউ কিছু দিছেনি? আপনারা নাম দিসলানি। আপনারা আমি যেটা বলতে চাই, দেখেন যে যদি যারা সাহায্য করতেছেন তারার ইন্টেনশনটা উইল বি কাউন্টেড। আমাদের আর কোনো পথ নাই। আমার সবচেয়ে ভয়ের কথা হচ্ছে গিয়ে 2 গ্রাম পরেই একজন প্রথম করোনা ভাইরাসের রোগী ধরা পড়ছে। এখন আমি ভলান্টিয়ারই খুঁজে পাবো কিনা এইটা নিয়ে সন্দেহে আছি। আমার পরিবার চায় না যে আমি মাঠের বাইরে থাকি, সবসময় বাসার ভিতরে যেন থাকি। অনেকের আমার যারা ভালো চান তারা হয়তো চান না আমি মাঠে ময়দানে ঘুরে বেড়াই, কিন্তু ধরেন বেঁচে থাকার ইচ্ছা তো আমার আছেই, কিন্তু এইভাবে বেঁচে থাকতে চাই না। আমার নিজের মানুষ যারা আছে, যারা দেশের মানুষকে এইভাবে বিপদে রেখে এই বেঁচে থাকার মানে আমি নিজে খুঁজে পাই না। তাই যারা এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, আপনারা আশা করি যতটুকু যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াবেন, তাইলে হয়তো আপনার এই সহযোগিতা কিছু না কিছু মানুষকে বাঁচাই দিতে পারে। আজকের মতো আমরা এই এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের খাবার নিয়ে রওনা দেওয়ার আগে আপনাদের কাছে দোয়া চেয়ে আমরা রওনা দিচ্ছি মাধবপুরবাসীর উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।